শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব পর্তুগিজ কোম্পানি নিয়ে। যেসব ভারতীয় উপমহাদেশে যেসব কোম্পানি অর্থাৎ ইউরোপীয় কোম্পানি ভারতীয় উপমহাদেশে এসেছিল, সেসব কোম্পানির ভিতরে প্রথমে এসেছিল পর্তুগিজ কোম্পানি। তো পর্তুগিজ কোম্পানি প্রথমে তারা লিসবন অর্থাৎ পর্তুগালের রাজধানী লিসবন, বা পর্তুগালের এই লিসবন একটা বন্দর, সমুদ্র বন্দর, এবং পর্তুগালের রাজধানী লিসবন, এখান থেকে দেখো মানচিত্রে দেখা যাচ্ছে যে এখান থেকে তারা সমুদ্রপথে প্রথমে আসে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। এখান থেকে এই কেপটাউনের এই জায়গাটার নাম কেপ অফ গুড হোপ। এখানে উত্তর মশা অন্তরীপ, এই উত্তর মশা অন্তরীপ এখানে আসতো। এখান থেকে দক্ষিণ আফ্রিকার এখান থেকে তারা প্রয়োজনীয় রসদ, খাবার, সবজি এগুলো সংগ্রহ করতো, এবং এখান থেকে তারা আবার নৌপথে এসে এই ভারত মহাসাগর দিয়ে তারা যে উপনীত হতো কোচিন এবং সিলন, এই দুই জায়গায়। সিলনকে, সিলনটাকে বলা হতো শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা সিলন, এবং কোচিনে যে উপনীত হতো। এটা ইসে সরাসরি ক্লাস হলে এটা মানচিত্র আমরা সুন্দরভাবে দেখাতে পারতাম। যাই হোক, পাঠ্য বইয়ের মানচিত্রে যেভাবে দেখানো যাচ্ছে সেটাই আপাতত আমরা বুঝি। এর পরবর্তী ক্লাসে কখনো যদি ফেস টু ফেস হওয়া যায় তাহলে আমরা এই তখন এটা খুব ভালো করে বুঝবো। এখানে দক্ষিণ লিসবন থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তারা কেন যাত্রা বিরতি করত, কারণ দক্ষিণ আফ্রিকায় এই সময় লিসবন থেকে বা ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশের নৌপথে আসতে প্রায় 3 মাস লাগতো। যার কারণে এই 3 মাসের ভিতরে দেখা যেত যে কম সময় হলে 3 মাস, এরও ঊর্ধ্বে সময় লাগতো। তো এই সময় তারা এই কেপ অফ গুড হোপে, তারা এই দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ বা উত্তমাস অন্তরীপে অন্তরীপে যখন তারা ভারতে আগমন আসতো, রওনা দিত, তারপরে দেখা যেত যে তারা বিভিন্ন রোগশোকে ভুগত বা তাদের খাদ্য ফুরিয়ে যেত। এ কারণে তারা প্রতিভুক্ত এই উত্তমাস অন্তরীপ অর্থাৎ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তারা যাত্রা বিরতি করতো। আর এছাড়াও একজন ব্যক্তি যদি দীর্ঘদিন সবজি না খায়, শাক সবজি না খায়, তাহলে তার স্কার্বি রোগ হওয়ার সম্ভাবনা থাকে, এবং বিশেষ করে দাঁতের দন্ত বাহিত যে রোগগুলো আছে অর্থাৎ দাঁতের যে রোগগুলো আছে সেই রোগগুলো দেখা দিতে থাকে। এই কারণে মূলত তা এই ইউরোপ থেকে যারা ভারতবর্ষে আগমন করতো নৌপথে, তারা এই কেপ অফ গুড হোপ উত্তরমশা অন্তরীপে তারা অবস্থান করতো, কিছুদিন এসে সেখানে থাকতো। যাই হোক, পর্তুগিজ কোম্পানি 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামার উপমহাদেশে আগমন ভৌগোলিক আবিষ্কারের দিক দিয়ে একটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি যখন কালিকট বন্দরে অবতরণ করেন তখন সেখানকার স্থানীয় রাজা জামরিন বা জামরিক তাকে আতিথেয়তা প্রদান করেন। এবং কেন এই পর্তুগিজ নাবিকদেরকে এই রাজা স্থানীয় রাজা এই ভারতীয় উপমহাদেশের স্থানীয় রাজা জামরিক তাদেরকে আতিথেয়তা প্রদান করেন, এর অন্যতম কারণ হচ্ছে যে এই যে কালিকটের যে কালিকট যে বন্দর এবং এখানকার যে রাজা স্থানীয় রাজা জামরিক বা জামরিন বা এখানকার এই কালিকটের অধিকাংশ লোকজনই ছিল, তাদের গায়ের চেহারা নিগ্রো ছিল বা কালো ছিল, আর এই লিসবনের লোকজন লিসবন থেকে যারা আসতো এই ভাস্কো দা গামা সহকারে তাদেরও গায়ের রং মূলত কালো ছিল, যার কারণে দেখা যেত যে এখানকার এই জামরিক রাজা জামরিক তিনি এখানে তাদেরকে আতিথেয়তা প্রদান করেন। এতে আরব বণিকগণ নিঃসাড়িত হয়ে পর্তুগিজদের বিরোধিতা করতে থাকে। এর ফলে 3 মাস অবস্থানের পর ভাস্কো দা গামাকে বাধ্য ভাস্কো দা গামা বাধ্য হয়ে উপমহাদেশ ত্যাগ করেন। কিন্তু উপমহাদেশ ত্যাগের পূর্বে ভারতীয় রাজন্যবর্গের ও আরব বণিকদের সামরিক যে দুর্বলতা তা তার চোখের সামনে উদ্ভাসিত হয়। অর্থাৎ এই সময় তিনি যে 3 মাস অবস্থান করেন ভাস্কো দা গামা ভারতীয় উপমহাদেশে কালিকট বন্দরে, সেখানে তিনি এই স্থানীয় রাজা এবং আরব বণিকদের যে সামরিক দুর্বলতা সেই দুর্বলতা তার সামনে উদ্ভাসিত হয়। ভাস্কো দা গামা স্বদেশে প্রত্যাবর্তনের পর 1500 খ্রিস্টাব্দে পেড্রোল
পেড্রো আলভারেজ কাব্রাল 13টি নৌবহর সহ উপমহাদেশে আগমন করেন। কালিকটের রাজা জামোরিন তাকেও আতিথ্যতা প্রদান করেন, কিন্তু তিনি আরব বণিকদের প্রতি ক্রমাগত দমননীতির ফলে উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং স্থানীয় মুসলমান গুজরাট ও মিশরের সুলতানের সাহায্যে পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু পর্তুগিজ বাণিজ্য জাহাজগুলো আধুনিক রণতরীর মতোই কামান দ্বারা সুসজ্জিত থাকায় কালিকটের রাজা আর সম্মিলিত বাহিনী পর্তুগিজদের নিকট শোচনীয়ভাবে পরাজিত হয় এবং এই পরাজয়ের ফলে ভারতীয় রাজন্যবর্গের রাজনৈতিক দুর্বলতা পর্তুগিজদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। ফলে তারা ভারতীয় রাজনীতিতে হস্তক্ষেপ করতে শুরু করে। অর্থাৎ পর্তুগিজরা ভারতীয় উপমহাদেশে আসার পরে তারা দেখল, বিশেষ করে এই পেড্রো আলভারেজ কাব্রাল, তিনি ভারতীয় উপমহাদেশে এসে দেখেন যে এখানকার রাজা এবং জনগণের ভিতরে ওই ধরনের ঐক্য নাই এবং এখানে যেসব বিদেশি বণিক আছে তাদের ভিতরে আরব বণিকগুলো অন্যতম, শুধুমাত্র আরব বণিকই এখানে একচেটিয়া ব্যবসা করে। ফলে আরব বণিকদের সাথেও রাজার সেই সুসম্পর্ক নাই, যার কারণে এখানে মূলত যে মানে এদের সাথে এরা যদি কেউ অর্থাৎ রাজা বা এই আরব বণিক কেউ বিদ্রোহ করে এবং তাদের বিদ্রোহ দমন করা পর্তুগিজদের পক্ষে খুব বেশি কষ্টকর হবে না। এবং সেটা প্রমাণিত হয়েছিল যে স্থানীয় রাজা মুসলমান এবং গুজরাট ও মিশরের সুলতান উভয়ই মিলে যৌথভাবে এই পর্তুগিজদের সাথে যুদ্ধ করে তারা সফলভাবে পরাজিত হয়েছিল। অথবা কাব্রাল উপমহাদেশ ত্যাগের পর 1502 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা পুনরায় ভারতীয় উপমহাদেশে আগমন করেন এবং কোচিন ও ক্যানোনের 2টি বাণিজ্যিক কুঠির স্থাপন করেন। এরপর পর্তুগিজগণ বছরে একজন করে প্রতিনিধি প্রেরণ করে ভারতীয় বাণিজ্য কুঠির তদারক করার নীতি প্রবর্তন করেন এবং আলমিডা একদল নৌসেনাসহ প্রথম পর্তুগিজ শাসনকর্তা হিসেবে ভারতে আগমন করেন। তার প্রধান লক্ষ্য ছিল সমুদ্রের প্রাধান্য বিস্তার করে পর্তুগিজ আধিপত্য প্রতিষ্ঠা এবং ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটানো। অতঃপর 1505 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ডি আলবুকার্কের আগমন ঘটে, অর্থাৎ আলমিটার পরে ফ্রান্সিসকো ডি আলবুকার্কের আগমন ঘটে। অর্থাৎ 1500 খ্রিস্টাব্দে এই ফ্রান্সিস ডি আলবুকার্কের আগমন ঘটে এবং তার আগে যিনি ছিলেন এই আলমিটা তিনি মূলত একদল নৌসেনা নিয়ে আসেন এবং প্রথম এই প্রথম যে ব্যক্তি যে পর্তুগিজ শাসক কোম্পানি শাসক যিনি একদল নৌসেনা নিয়ে এসে প্রথমে শাসন কার্য পরিচালনা করেন। ভারতীয় বাণিজ্য কুঠিরগুলোর প্রতিনিধি হিসেবে ফ্রান্সিস ডি আলমিডার প্রত্যাবর্তনের পর 1509 খ্রিস্টাব্দে আলবুকার্ক স্বদেশে উপমহাদেশে আগমন করেন এবং আলবুকার্ক পর্তুগিজ গভর্নরদের মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং তার নেতৃত্বে উপমহাদেশে পর্তুগিজগণ খুব সমৃদ্ধ এবং শক্তিশালী হয়ে ওঠেন এবং ভারতীয় উপমহাদেশের রাজন্যবর্গের দুর্বলতার সুযোগে আলবুকার্ক উপমহাদেশে একটি পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠার সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। অর্থাৎ ভারতীয় উপমহাদেশের যে রাজন্যবর্গ অর্থাৎ যে রাজারা ছিলেন তাদের দুর্বলতার সুযোগ নিয়ে আলবুকার্ক উপমহাদেশে একটি পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন আর তাই এই সাম্রাজ্যবাদী নীতিকে নীল জলের নীতি বলা হয়। এখানে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে নীল জলের নীতি কী ব্যাখ্যা করো। এই উদ্দেশ্যে তিনি 1500 খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতানের নিকট থেকে গোয়া দখল করে
একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র ঘাঁটি হিসেবে গড়ে তোলেন। অর্থাৎ এই বিজাপুরের সুলতানের নিকট গোয়া, ভারতের গোয়া একটা সমুদ্র বন্দর বা এই সমুদ্র তীরবর্তী শহর, এই জায়গাটা পর্তুগিজরা দখল করে নেন বিজাপুরের সুলতানের নিকট থেকে। এর উদ্দেশ্য ছিল 1500 খ্রিস্টাব্দে, আচ্ছা, এরপর মালাক্কা বর্তমানে মালয়েশিয়া এবং হরমুজ প্রণালী দখল করেন, কারণ কোচিন একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র কোচিনের একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র স্থাপন এবং ভারতীয় জনগণের প্রতি পর্তুগিজদের অত্যাচার উৎপীড়ন সত্ত্বেও ভারতে একটি স্থায়ী পর্তুগিজ সমাজ গড়ে তোলার জন্য ভারতীয় মহিলাদের বিয়ে করার নির্দেশ দেন। অর্থাৎ পর্তুগিজদের স্বার্থ সংরক্ষণের জন্য তিনি নিঃস্বার্থভাবে কাজ করেন এবং তিনি 1515 খ্রিস্টাব্দে মারা যান এবং তার উত্তরাধিকার এই গণ দিউ দমন কালিকট কোচিন বোম্বে সিংহল হুগলি এবং বঙ্গদেশে শক্তিশালী বাণিজ্য কুটির স্থাপনায় সক্ষম হয়েছিল। কিন্তু উপমহাদেশে তাদের একচ্ছত্র আধিপত্য দীর্ঘস্থায়ী হয়নি। ক্রমে ইংরেজ ও ওলন্দাজদের উত্থানের ফলে তাদের পতন ঘনিয়ে আসে। তারা এক বাণিজ্য ঘাঁটি ভারতীয় উপমহাদেশে বাণিজ্য ঘাঁটি গড়ে তুলেছিল উপমহাদেশে বাণিজ্য ঘাঁটি গড়ে তুলেছিল এবং তারা বাণিজ্য করেছিল, কিন্তু তারা প্রথমেই ইউরোপীয় হিসেবে ভারতীয় স্থানীয় রাজা জামোরিক তাদেরকে বা স্থানীয় রাজারা তাদেরকে যে আতিথ্যতা প্রদান করেছিল, কিন্তু এই পর্তুগিজরা শেষ পর্যন্ত ভারতীয় রাজাদের সাথে সেই সুসম্পর্কটা আর গড়ে রাখতে পারেনি। তার কারণ তারা এখানে এসে স্থানীয়দের উপর প্রভাব বিস্তার করতে থাকে এবং স্থানীয়দের উপর জোর জুলুম চালাতে থাকে এবং তারা ভেবেছিল যে স্থানীয়দেরকে দমন করতে পারলেই বা তাদের উপরে শক্তি বিস্তার করতে পারলে বা প্রভাব খাটাতে পারলে এখানে তাদের বাণিজ্য কেন্দ্র শক্তিশালী হবে এবং এখানে একটি পর্তুগিজ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। এই উদ্দেশ্যে নিয়েই মূলত তারা এই এখানে তাদের বাণিজ্য কুটিরগুলো পরিচালনা করতে থাকে বা এখানে স্থানীয় মানুষদের উপর তারা জোর জুলুম করতে থাকে, ফলে তারা এই খুব দ্রুত গতিতেই এই এই ভারতীয় উপমহাদেশের মানুষের বিতৃষ্ণার পাত্র হয়ে দাঁড়ায় এবং এরপর আরও ইউরোপীয় কয়েকটা কোম্পানির উত্থান ঘটে, ফলে এই কোম্পানিগুলোর সাথে তাদের ওই কোম্পানিগুলোর উত্থানের সাথেই সাথেই তাদের পতন ঘনিয়ে আসে। পর্তুগিজদের পতন। ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজগণ সর্বপ্রথম উপমহাদেশে আগমন করেন। উপমহাদেশে বিভিন্ন অঞ্চলে শক্তিশালী দুর্গ এবং বাণিজ্য স্থাপন করে, কিন্তু ভারতীয়দের প্রতি তাদের দুর্ব্যবহার এবং উৎপীড়ন পর্তুগিজদের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তারা কয়েকটি কারণ মূলত তাদের পতন ঘটেছে, তার ভিতরে প্রথমত যেটি তাদের উল্লেখযোগ্য ছিল সেটি ছিল ধর্মীয় অসহিষ্ণুতা এবং অধিকৃত অঞ্চলের সময়ে জনগণের প্রতি অমানসিক উৎপীড়ন পর্তুগিজদের পতনের বা পরাজয়ের অন্যতম কারণ। জোরপূর্বক হিন্দু মুসলিম বালক বালিকাকে অপহরণ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিতকরণ অথবা দাস দাসী এতে পরিণত করা, এমনকি সাম্রাজ্যে মমতাজ মহলের দুইজন পরিচারিকাকে অপহরণ করার মতো ধৃষ্টতা সম্রাটকে উত্তেজিত করে তোলে। এর আশু ফলশ্রুতি হিসেবে সম্রাট 1632 খ্রিস্টাব্দে কাসিম খানের নেতৃত্বে এ অবাঞ্ছিত বিদেশিদেরকে হুগলি হতে বিতাড়িত করেন। দ্বিতীয়ত, পর্তুগিজ সরকার আলবুকার্কের পর আর কোনো প্রতিভা সম্পন্ন গভর্নর উপমহাদেশে প্রেরণ করতে পারেননি। পরবর্তী পর্তুগিজ গভর্নরদের অদূরদর্শিতা তাদের পতনের অন্যতম কারণ ছিল। তৃতীয়ত, উপমহাদেশে অধিকৃত অঞ্চলসমূহে পর্তুগিজদের শাসন ছিল কলুষিত এবং দুর্নীতিপরায়ণ। তারা নিয়মিত বেতন না পাওয়ায় জনগণের নিকট থেকে অতিরিক্ত কর এবং উৎকোচ গ্রহণ করত, উৎকোচস্থ ঘুষ গ্রহণ করত। তাদের নিষ্ঠুর ব্যবহার এবং উদ্ধত আচরণ এদেশের পর্তুগিজ শাসনের পরিপন্থী ছিল। চতুর্থত, চতুর্থত
1580 খ্রিস্টাব্দে দ্বিতীয় ফিলিপসের নেতৃত্বে স্পেন ও পর্তুগাল একত্রিত হয়ে ওলন্দাজ ও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। এ যুদ্ধে স্পেন ও পর্তুগাল প্রভূত ক্ষতিগ্রস্ত হয়। সুদূর ভারতে তাদের রাজ্য রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি। পঞ্চমত, স্বদেশ হতে প্রয়োজনীয় আর্থিক সাহায্যের অভাবে পর্তুগিজ কোম্পানি তাদের নিয়ম শৃঙ্খলা হারিয়ে ফেলে। তারা গোপনীয়ভাবে নানা প্রকার অবৈধ ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে পড়ে। কিন্তু মুঘল সম্রাট আকবরের কঠোর নিয়ন্ত্রণে পর্তুগিজদের অগ্রগতি হয়ে পড়ে। ষষ্ঠত, এ সময় আরও তিন ইউরোপীয় বণিক সম্প্রদায় আবির্ভাব ঘটে। তারা হলো ওলন্দাজ, ফরাসি ও ইংরেজ। তারা পরস্পর বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে থাকায় তাদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে এবং পরস্পর শক্তিশালী শক্তি পরীক্ষায় লিপ্ত হয়ে পড়ে। এবং পর্তুগিজগণ উপমহাদেশে গোয়া এবং দ্বীপ ব্যতীত সমস্ত বাণিজ্য কুটির হারিয়ে ফেলে। শক্তির ভারসাম্য রক্ষা করতে না পারায় পর্তুগিজদের অপসারণে ভারতীয় উপমহাদেশে ইংরেজ ও ফরাসি শক্তি প্রবল হয়ে ওঠে। অর্থাৎ এই তাদের যে পর্যায়ের অন্যতম যেসব কারণ ছিল, তার ভিতরে অন্যতম ছিল ধর্মীয় অসহিষ্ণুতা, তারপরে আলবুকার্কের পর কোনো যোগ্য প্রতিভা সম্পন্ন কোম্পানির প্রতিনিধি আর ভারতীয় উপমহাদেশে আসেনি, এবং ভারতীয় উপমহাদেশে যেসব অধিকৃত অঞ্চল ছিল পর্তুগিজদের, সেখানে তারা সেখানে এই তারা বেতন বেতনা এই কোম্পানির কর্মচারীরা বেতন বেতনা ফলে তারা উৎকোচ কর, অতিরিক্ত কর এগুলো গ্রহণ করতো। তারপর বলে যে 1580 খ্রিস্টাব্দে দ্বিতীয় ফিলিপসের নেতৃত্বে পর্তুগাল ও স্পেন একত্রিত হয়ে ওলন্দাজদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। এ যুদ্ধে পর্তুগাল স্পেন ক্ষতিগ্রস্ত হয়। স্বদেশ হতে প্রয়োজনীয় আর্থিক সাহায্যের অভাবে পর্তুগিজরা নানাভাবে অবৈধ ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে পড়ে। এছাড়াও ইউরোপে বণিক সম্প্রদায়ের আরও তিনটি বণিক সম্প্রদায় আবির্ভাব ঘটে। এইসব কারণে মূলত এই এই পর্তুগিজদের পতন অনিবার্য হয়ে ওঠে। যাই হোক, আমরা যেটা পড়লাম যে ভারতীয় উপমহাদেশে পর্তুগিজদের আগমন এবং তাদের পতন, তাদের যে আগমন হয়েছিল, যেমন তাদেরকে যেমন স্থানীয় রাজা জামরি তাদেরকে যেমন আতিথ্যতা প্রদান করেছিল, আগমন করেছিল তাদের ভালোভাবে, কিন্তু তারা তাদের কর্মের কারণে বা তাদের নীতির কারণে তারা এই দেশ থেকেও ঠিক তাদের পতনটা এই ভারতীয় উপমহাদেশে তাদের পতনটা দ্রুত ঘটেছিল। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।